নমস্কার ভিউয়ার্স, শীত প্রায় শেষের দিকে, তাই শীতের মধ্যে সকলের প্রিয় ডেজার্ট গাজরের হালুয়ার রেসিপি নিয়ে আজ চলে এলাম আপনাদের কাছে। কোনো রকম মেওয়া বা খোয়াখির ছাড়াই একদম ক্রিমি গাজরের হালুয়া আজ কিন্তু তৈরি করব। চলুন তবে ঝটপট শুরু করি। প্রথমেই দেখুন, আমি এখানে 7-8টি বড় ও মোটা সাইজের গাজর নিয়ে এর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তবে দেখুন, এক্ষেত্রে গাজরের উপরের গাছের অংশগুলো আমি রেখে দিয়েছি, এতে করে গ্রেট করার সময় গাজরগুলো ধরতে সুবিধে হবে। গ্রেট করার শেষে এই উপরের অংশগুলি আপনি আপ পড়ে থাকবে। এবার গাজরগুলোকে গ্রেট করে নেব। আমি গাজরগুলো এই গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করছি। দেখুন, একটু লম্বাভাবে ধরে ঘষছি যাতে টুকরোগুলো লম্বা লম্বা হয়। এভাবে পুরোটা গ্রেট করে নেব। দেখুন, গাজরগুলো গ্রেট করে নিয়েছি। লম্বাভাবে ধরে গ্রেট করার ফলে গাজরগুলো একদম সরু আর লম্বা লম্বা টুকরো হয়েছে। এবার এদিকে ওভেনে কড়াইতে দেব 1/2 টেবিল চামচ ঘি। ঠান্ডায় ঘি জমে গিয়েছে দেখুন। এবার তাতে 1/2 কাপ কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আর একটু লালচে করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। আবার কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিচ্ছি। ঘি সম্পূর্ণ গলে গেলে ধীরে ধীরে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। এখন কিন্তু গাজরটা একটু সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। এভাবে ভাজতে ভাজতে দেখবেন গাজরটা নরম হয়ে পরিমাণে কমে আসবে। তবে এটাকে বেশ 5-10 মিনিট ধরে এভাবেই অনবরত নাড়িয়ে যেতে হবে। এর মাঝে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এখানে আমরা খুব বেশি চিনি দেব না, কারণ গাজরে একটা মিষ্টি ভাব আছে। চিনি দেওয়ার ফলে দেখুন গাজরের রংটা একটু লালচে হবে। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম আর হিট মিডিয়াম টু লো করে দিয়েছি। এখন ঢাকনা সরিয়ে হালকাভাবে নাড়িয়ে নেব। আবারও প্রায় 2 মিনিটের জন্য এভাবে নাড়াতে হবে হালকা আঁচে। আপনারাও এভাবে বাড়িতে গাজরের হালুয়া ট্রাই করবেন আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছেন, তারা পেজটি ফলো করবেন। এবার দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আবারও খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নেব। এবার আমি ঘন করে জাল দিয়ে রাখা দুধ 1 কাপ দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে গুঁড়ো দুধের কোনো অংশ দানাভাবে না থাকে।
এখন আমি আবারও 2/3 কাপ লিকুইড দুধ দিচ্ছি। দুধটা একেবারে দিলে হয়তো পরিমাণটা আন্দাজ করা যেতে নাও পারে, তাই দুবারে মেশালাম। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশগুলো। এবার মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন এখন দুধ প্রায় শুকিয়ে এসেছে। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। এই পর্যায়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিতে ঘি একটু বেশি ব্যবহার করেছি যাতে গাজরের গন্ধটা চলে যায়। প্রথমে যে ঘি ইউজ করেছি তাতে গাজর ভাজা হয়েছে, আর এখন এক্সট্রা ঘিটা হালুয়াতে অসম্ভব সুন্দর ফ্লেভার অ্যাড করবে। এই পর্যায়ে তৈরি আমাদের গাজরের হালুয়া।